ভোলার তজুমুদ্দিনে নারীদের আত্মরক্ষার জন্য অনুষ্ঠিত হয় কারাতে প্রশিক্ষণ। বিস্তারিত চপল রায়ের প্রতিবেদনে, আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, এই প্রতিপদ্যকে সামনে রেখে ভোলার তজুমুদ্দিনে কিশোরীদের আত্মরক্ষা কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পে অংশ হিসেবে এই প্রশিক্ষণ বাস্তবায়ন করে সুশীলন প্ল্যান ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তা ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তা। এই ভিন্নধর্মী প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন বিশ্বাস, উপজেলা সমন্বয়ক সুরুজ মিয়া, জুডো ও কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য সালাউদ্দিন ভুইয়া এবং তজুবুদ্দিন মডেল প্রেস ক্লাবের সভাপতি চপল রায়। আপনারা দেখছেন বরিশাল টিভি। সবাইকে বসন্তের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাইকে বসন্তের শুভেচ্ছা। বোনেরা এবং যাদের অনুপ্রেরণা মানে বাড়ির পাশে লোক বলতেছে বাপ মারা এসে মেয়েরা একটু পড়ায় কি করবে।